হাই বন্ধুরা, তো কেমন আছো? তো আমি এখন, এটা রাতের বেলা, তো রাতে রান্না নিয়ে চলে এসেছি অল্প করে, ছোট্ট করে। তো আমার যে যে নতুন ফ্রেন্ড, যারা যারা আমার সাথে আমার ঘরে এসছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তাদেরকে আমিও বলে দিচ্ছি, তাদের ঘরে গিয়ে আমি তাদের ভিডিওগুলো এক একটা করে দেখে তবে লাইক করব। তো তোমরাও আমাকে পুরো ভিডিওটা দেখে লাইক করো আর সাবস্ক্রাইবার করে দিও। তো চলো একটু দেখিয়ে দিই রাত্রিরে আমি কী রান্না করব। আর বলে দিচ্ছি একটা কথা, আমি তো বাড়ি ছিলাম না যে সারাদিন, আমার দিদির বাড়ি গেছিলাম, একটু কাজ ছিল। তো দিদির বাড়ি থেকে এসে আমার দুটো মেয়ে ছিল, ঘরেই ছিল, সারাদিন রান্না হয়নি, কালকের খাবার ছিল, ওরা সেটাই খেয়েছে। তো রাত্রে একটু রান্না না করলে নয়। তো দেখাই কি রান্না করি রাত্রে, চলো। তো দেখো, এখানে মাছ আছে। এগুলো কি মাছ জানো? এটা হচ্ছে সেই তেলাপিয়া লাইলন টেকা বড় মাছ, আর একটা আছে সেই খয়রা ইলিশ। তো মিক্স করে করে দেবো। আর এখানে আমি সর্ষে বেটেছি, টমেটো সর্ষে, আর টমেটো এখানে আছে, কাঁচা লঙ্কা আছে, আর এই যে সর্ষে রসুন আর লঙ্কা বেটে রেখেছি, হাতে বেটেছি, খুব কষ্ট হয়েছে জানো তো। এই যে আলু দিয়ে আমি তরকারিটা করবো। আরে দেখো কত আলু দিয়ে দিয়েছে আমার দিদি। আমার দিদি আজকে স্টোর থেকে আলু বের করেছে, তো আমাকে আমি 10 কেজির মতন আলু দিয়ে দিয়েছে। দেখো কত বড় বড়, কতদিনে খাবো জানি না, পচে যাবে কিনা তাও জানি না, বারণ করেছে তাও এত দিয়ে দিয়েছে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে তো দেখতেই পাচ্ছ রাত্রে এই মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু করব না। আর তোমরা সবাই ভালো থেকো, আর তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। আমি সবার ভিডিওগুলো এক এক করে দেখব, দেখে লাইক করব, কেউ টেনশন করবে না। আর প্লিজ তোমরাও সবাই আমার ঘরে চলে এসো, আমাকে দেখে লাইক করো। আর কি বলবো, শরীর সারাদিনটা খুবই, মানে শরীরে কষ্ট হচ্ছে, তাও মশলা বেটে মাছটা রান্না করতে যাচ্ছি। তাদের সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা।